হ্যালো বন্ধুরা, ডগফ্যাক্টস বেঙ্গলিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ডগফ্যাক্টস বেঙ্গলির আজকের এপিসোডে আমরা আলোচনা করব রাফ কলি ডগ ব্রিড নিয়ে এবং আপনাদেরকে জানাবো রাফ কলি ডগ ব্রিড নিয়ে একাধিক ইন্টারেস্টিং ফ্যাক্টস। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রাফ কলি, এই ডগ ব্রিডটির উৎপত্তি বা অরিজিন ইউনাইটেড কিংডমে ও স্কটল্যান্ডে। রাফ কলি একাধিক আলাদা আলাদা নাম যেমন লং হেয়ার্ড কলি, ইংলিশ কলি, স্কটিশ কলি ইত্যাদি নামেও পরিচিত। রাফ কলি বা রাফ কোটেড কলিয়ের আরেকটি ভ্যারাইটি হলো স্মুথ কোটেড কলি বা স্মুথ কলি। এই দুটো কলি আসলে একটি ব্রিডেরই দুটি আলাদা ভ্যারাইটি। এদের স্কটল্যান্ড ও ওয়েলসের একটি স্থানীয় হার্ডিং ডগ ব্রিড থেকে ডেভেলপ করানো হয়েছিল। সেই হার্ডিং ডগটি ছিল লার্জ সাইজের স্ট্রং ও অ্যাগ্রেসিভ একটি ডগ ব্রিড এবং সেই ডগ ব্রিডটিকে দিয়ে ইংল্যান্ডে শিফার্ডিং করানো হতো। ও ওয়েলসের আরেকটি ডগ ব্রিড ছিল যেটি ছিল স্মল সাইজের একটি হার্ডিং ডগ। সেই ডগ ব্রিডটি ছিল খুবই ফ্রেন্ডলি স্বভাবের এবং ফাস্ট এবং এই ডগ ব্রিডটিকে দিয়ে গোট হার্ডিং করানো হতো। এরপর এই দুটি আলাদা ডগ ব্রিডকে মিক্স করিয়ে রাফ ও স্মুথ কলিকে ডেভেলপ করা হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লবের পরে রাফ কলি খুবই জনপ্রিয় একটি ডগ ব্রিডে পরিণত হয় এবং মনে করা হয় সে সময় এদের সাথে বোর্জোই ডগ ব্রিডকেও ক্রস করানো হয়েছিল, যে কারণে এদের মাজল বা চোয়াল খুব লম্বা হয়ে থাকে। রাফ কলির শারীরিক বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এরা একটি মিডিয়াম থেকে লার্জ সাইজের ডগ ব্রিড। এরা দেখতে অনেকটা সেটল্যান্ড শিপ ডগের মতোই হয়ে থাকে, তবে আকারে এরা সেটল্যান্ড শিপ ডগের থেকে অনেকটাই বড় হয়। এদের ওয়েদার রেজিস্ট্যান্ট লং কোট হয়ে থাকে যা সেবেল অ্যান্ড হোয়াইট, ট্রাই কালার, ব্লু মার্লে, হোয়াইট, হোয়াইটের আলাদা আলাদা মিক্সচারেও পাওয়া যায়। এদের বডির তুলনায় এদের ওয়েট অনেকটাই লাইট হয়ে থাকে এবং এদের কান ইরেক্ট বা খাড়া হয়। এদের মিডিয়াম সাইজের আই হয়ে থাকে যা আমন শেপেড হয়। এদের হাইট ও ওয়েট মেল ও ফিমেলের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এদের হাইট মেলদের ক্ষেত্রে 22-26 inches পর্যন্ত হয়ে থাকে এবং ফিমেলদের ক্ষেত্রে প্রায় 21-25 inches পর্যন্ত হয়ে থাকে। এদের ওয়েট মেলদের ক্ষেত্রে 30-34 kilograms এবং ফিমেলদের ক্ষেত্রে প্রায় 16-29 kilograms পর্যন্ত হয়ে থাকে। এরা গড়ে প্রায় 8-12 পাপির জন্ম নিতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে এদের লিটার সাইজ 16 পাপির পর্যন্ত হতে পারে। এদের গড় জীবনকাল প্রায় 13-15 বছর পর্যন্ত হয়ে থাকে। এদের টেম্পারামেন্টের কথা বলতে গেলে এরা একদমই অ্যাগ্রেসিভ একটি ডগ ব্রিড নয় এবং এরা খুবই জেন্টাল স্বভাবের একটি ডগ ব্রিড এবং রাফ কলি বা স্মুথ কলি খুব সহজে নার্ভাসও হয় না। এরা কিড ফ্রেন্ডলি স্বভাবের হয় এবং পাশাপাশি এরা পেটসদের সঙ্গে খুব ফ্রেন্ডলি স্বভাবেরই হয়ে থাকে যদি এদেরকে প্রথম থেকেই পেটস ও কিডসদের সঙ্গে খুব ভালো মতো করে সোশ্যালাইজেশন করানো হয়। যেহেতু এরা একটি হার্ডিং ডগ, সে কারণে খুব সহজভাবেই এরা অ্যাক্টিভ ও এনার্জেটিক স্বভাবের হয়ে থাকে, যে কারণে এদের প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ডেইলি এক্সারসাইজেরও প্রয়োজন হয় এবং এরা খোলামেলা জায়গা খুবই পছন্দ করে। এরা একদমই অ্যাপার্টমেন্ট ফ্রেন্ডলি ডগ নয়। এরা খুবই ভোকাল ডগ ব্রিড এবং এরা খুব বার্ক করে। এরা খুবই লয়াল স্বভাবের হয়ে থাকে, পাশাপাশি এরা খুবই ভালো ফ্যামিলি ডগ। এরা খুবই ইন্টেলিজেন্ট একটি ডগ ব্রিড, সে কারণে এরা খুব সহজেই নতুন ট্রিক্স শিখে যায়। ফার্ম হাউসের জন্য এই ডগ ব্রিডটি খুবই ভালো। এরা একটি খুবই হেলদি ডগ ব্রিড, তবে অন্যান্য ডগ ব্রিডের মতো এদেরও কিছু কমন হেলথ প্রবলেম হয়ে থাকে, সেগুলির মধ্যে হাইপোথাইরয়েডিজম এবং আই প্রবলেম উল্লেখযোগ্য। তো বন্ধুরা, ডগফ্যাক্টস বেঙ্গলিতে রাফ কলি ডগ ব্রিড নিয়ে আজকের এপিসোড এ পর্যন্তই। এরকমই ডগ ব্রিড রিলেটেড বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্টস বাংলায় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডগফ্যাক্টস বেঙ্গলিকে, পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে দিন। এতে করে আপনারা পাবেন ডগফ্যাক্টস বেঙ্গলির আপকামিং ডগ রিলেটেড ভিডিওগুলির নোটিফিকেশন সবার চাইতে আগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি অবশ্যই আপনাদের সার্মীয়প্রেমী বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর বন্ধুরা, এখন আমরা রয়েছি ইনস্টাগ্রাম ও ফেসবুকেও, সেখানেও আপনারা চাইলেই আমাদেরকে ফলো করতে পারেন ও ইনস্টাগ্রাম ও ফেসবুকে আপনারা আমাদেরকে ডাইরেক্টলি মেসেজও করতে পারেন। ইনস্টাগ্রাম ও ফেসবুকের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।